একটি অপহরণ সংবাদ। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের কালজয়ী উপন্যাস অবলম্বনে তৈরি হয় এই ল্যাটিন সিনেমাটি, যেখানে মার্কেজ মাফিয়াদের হাতে কলম্বিয়ার সংবাদকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিদের অপহরণ ও রাষ্ট্রীয় দেউলিয়াপনার চিত্র তুলে ধরেন একজন সাংবাদিকতার সততায়। বস্তুনিষ্ঠতায় গভীর শ্রদ্ধাবোধ থাকলেও সাহিত্যে মার্কেজের পরিচিতি জাদুবাস্তবতা তত্ত্বের জন্য। 100 ইয়ার্স অব সলিটিউড বা নিঃসঙ্গতার 100 বছর নামের যে উপন্যাসের জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন, জাদু আবহে তাতে তুলে ধরা হয়েছে একটি নিপীড়িত জাতির ইতিহাস। 1967 সালে লেখা এই উপন্যাস বিক্রি হয়েছে 5 কোটিরও বেশি কপি। শুধু এটি নয়, লাভ ইন দ্য টাইম অফ কলেরা, নো ওয়ান রাইটস টু কর্নেল, স্টোরি অফ এ শিপরেক সেইলর সহ মার্কেজের অসংখ্য জনপ্রিয় উপন্যাস অনুবাদ হয়েছে 25-30টি ভাষায়। বলা হয় স্প্যানিশ ভাষায় বাইবেলের পর সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তার বই। গণমানুষের কথা তুলে ধরা যায় বলে সাংবাদিকতার প্রতি মার্কেজের ছিল অশেষ ভক্তি, আর এই গণমানুষের প্রতি ভালোবাসা থেকে ছিলেন রাজনীতি সচেতন। পুরো লাতিন আমেরিকায় আজকের যে বামপন্থী রাজনীতির উত্থান, তার শুরুর দিকের অন্যতম সক্রিয় কর্মী ও সাংস্কৃতিক তাত্ত্বিক ছিলেন মার্কেজ। বন্ধু ফিদেল ক্যাস্ট্রোর টানে সময় পেলেই ছুটে গেছেন কিউবায়। 1927 সালের 6 মার্চ কলম্বিয়ায় জন্মগ্রহণ করেন মার্কেজ। তবে দৃঢ়চেতা মনোভাবের কারণে জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে দেশের বাইরে। 81 সাল থেকে স্থায়ী আবাস করেন মেক্সিকো সিটিতে। সেখানেই অসুস্থ হয়ে পড়লে 31 মার্চ হাসপাতালে ভর্তি করা হয় লেখককে। কিছুটা সুস্থ হয়ে 8 এপ্রিল বাড়িতেও ফেরেন, তবে বৃহস্পতিবার হঠাৎ করেই অবস্থার অবনতি হয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিশ্বের নানা প্রান্তের মানুষ শোক জানিয়েছেন মার্কেজের মৃত্যুতে। 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে কলম্বিয়া। শাকিল মাহমুদ, যমুনা নিউজ।